বন্ধু, তোমার যেমনটা জানো, জিও গিও ফাইবার তার অফিসিয়ালি ভাবে লঞ্চ করে দিয়েছে পাবলিকলি, যেটা কিনা সবাই এখন ইউজ করতে পারবে। তোমাদের মধ্যে যদি কেউ জিও গিও ফাইবার নেটওয়ার্ক বা কানেকশন নিতে চাও, তার আগে প্লিজ ভিডিওটা একবার দেখে নিও, কারণ আজকে ভিডিওতে আমি তোমাকে এমন কিছু তথ্য দিয়েছি যেটা কিনা তোমাদের কানেকশন নেওয়ার আগে খুবই জানাটা জরুরি। তারপর তুমি ডিসাইড করো যে তোমার নেওয়া কি চলবে কি চলবে না, কারণ আমি তোমাদেরকে এখন পুরো ভিডিওতে যখন বলবো তখন তোমরা দেখতে হবে, ভিডিওটাকে পুরো শেষ অবধি দেখো, যাতে তোমরা পুরোটা বুঝতে পারো। এমন কিছু তথ্য এখানে আমি তোমাদেরকে দিতে চলেছি। আর হ্যাঁ, ভিডিওর কনক্লুশনটা অবশ্যই দেখে যেও, কারণ এখানেও আমি তোমাদেরকে একটা টিপস দিতে চলেছি যেটা তোমাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে। আমি রিজাউল, তোমরা দেখছো ক্রেজি। আর চলো ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ জিও ফাইবারের যে প্ল্যানের পেজটা, যেখানে রয়েছে জিও ফাইবারের সমস্ত প্ল্যান সম্বন্ধে লেখা রয়েছে। প্রথমেই তোমরা এখানে দেখতে পাবে প্রিপেড প্ল্যান। আমি প্রথম কোনো নেটওয়ার্ক দেখছি যারা প্রিপেড প্ল্যান এনেছে, যেটা কিনা ব্রডব্যান্ডের ক্ষেত্রে প্রথমে তোমাকে পয়সা দিতে হবে, মানে টাকা দিয়ে রিচার্জ করতে হবে, তারপরে তুমি সেই প্ল্যানটা ইউজ করতে পারবে মোবাইল নেটওয়ার্কের মতো একেবারে। মোবাইলে যেমন তোমার প্রিপেড প্ল্যান ইউজ করো সেইভাবেই। তো এখানে কিছু ক্যাটাগরি রেখেছে যেটা কিনা ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, ডায়মন্ড, প্লাটিনাম, টাইটেনিয়াম, এইসব ক্যাটাগরি রয়েছে। একটু জুম করে নিচ্ছি, দেখো এখানে রয়েছে প্রথমে যেটা 699 টাকার প্ল্যান রয়েছে এবং ম্যাক্সিমাম রয়েছে 8499 টাকা। এখানে দেখতে এরকম লাগলেও 699 টাকা, 849 টাকা দেখতে লাগলেও কিন্তু সত্যটা কিন্তু আলাদা, সেটা তোমাদেরকে নিচে দেখিয়ে দিচ্ছি। নিচে অন্যভাবে লেখা রয়েছে, ওপরে অন্যরকম থাকছে, কিন্তু নিচে রয়েছে জিএসটি অ্যাডিশনাল অন অল প্ল্যানস অ্যাজ অ্যাপ্লিকেবল। এটার ওপরে একটা জিএসটি অ্যাপ্লাই হচ্ছে, 699 টাকা বা এই যে অ্যামাউন্টগুলো রয়েছে প্রতির ওপর 18%-এর একটা জিএসটি অ্যাপ্লাই হবে। এরপরে আমি তোমাদের হিসেব করে দেখিয়ে দিই, 699-এর সাথে একটা 18%-এর জিএসটি ক্যালকুলেট করে নিচ্ছি আমি। এটাকে আমি 100 দিয়ে ভাগ করে নেবো, তাহলে আমার বেরিয়ে যাচ্ছে এই অ্যামাউন্টে, এটা হচ্ছে আমার 18% জিএসটির অ্যামাউন্ট। এর সাথে তাহলে আমি যদি যোগ করে দিই 699, তাহলে আমি দেখতে পাবো আমার পড়ছে 824.82 টাকা। দেখানোর জন্য রয়েছে 699, কিন্তু দিতে হচ্ছে তোমাকে আসলে কত, 824.82 টাকা। এমনটা কেন করছে জিও, সেটা পুরোপুরি ডাইরেক্ট এখানে লিখতে পারতো, যে ইনক্লুড জিএসটি সব কিছু লিখতে পারতো। কারণটা আমি বলতে চাইছি, কারণ জিও 4G-তে একটা নেটওয়ার্ক রয়েছে, তার মোবাইল নেটওয়ার্ক। এখানে তোমাদেরকে 4GB-র একটা প্যাক রয়েছে দেখিয়ে দেবো। এখানে দেখো এই যে প্ল্যানটা রয়েছে 509 টাকা, এটা ইনক্লুড জিএসটি, জিএসটি সহ সেখানে আমাকে 28 দিনের জন্য ডেটা দিচ্ছে। ওখানে দিচ্ছে তোমাদের, এখানে দেখিয়ে দিই, এখানে দিচ্ছে আমাকে 30 দিনের জন্য, এখানে দিচ্ছে 28 দিন, 2 দিন বেশি দিচ্ছে, কিন্তু এখানে দিচ্ছে 112 জিবি ডেটা। এখানে সেটা কত দিচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে রয়েছে 100 জিবি ডেটা দিচ্ছে, যেটা কিনা 30 দিনের জন্য, 30 ডেজের জন্য। এরপর রয়েছে 50 জিবি এক্সট্রা ডেটা, এটাও একটা ব্যাপার আছে, তোমাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি। 50 জিবি এক্সট্রা ডেটা লিখে রেখেছে, তো এবার দেখো এখানে লিখে রেখেছে এক্সট্রা জিবিজ আর অ্যাভেলেবেল ফর 6 মান্থ অ্যাজ ইন্ট্রোডাক্টরি বেনিফিটস। এখানে কোথাও ক্লিয়ারভাবে এটা লেখা নেই, যার থেকে এটা বোঝা যাবে যে ওই 50 জিবি ডেটা সেটা প্রতি মাসে আমরা পাবো 6 মাস অবধি, নাকি পুরো টোটাল 6 মাসে 50 জিবি পাবো, সেটা কোথাও ক্লিয়ার করে ওরা বলে দেয়নি। এছাড়াও যেটা আমরা ভাবছিলাম FUP-র ব্যাপারটা, FUP-টাও এখানে দিয়েছে, যেটা 1 Mbps পোস্ট হাই স্পিড লিমিট। আমরা যেমন মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে হয় 1 জিবি বা 1.5 জিবি যেটা লিমিট থাকে আমাদের ডেলি, সেটা শেষ হওয়ার পরে 1 Mbps পাবো, ঠিক আছে। কিন্তু এখানে যেটা ম্যাক্সিমাম ডেটা স্পিড দেখিয়েছে সেটা হচ্ছে 100 Mbps, সেটা দেখো এখানে আপ টু লিখেছে, মানে পুরোপুরি এটা বলে দেয়নি যে ম্যাক্সিমাম, মানে পুরোপুরি 100 Mbps-ই পাবো, এটা লিখে রেখেছে যে ম্যাক্সিমামও 100 Mbps। জিওর 4G যখন মোবাইল নেটওয়ার্ক এসেছিলো তখন আমরা পেয়েছিলাম ম্যাক্সিমাম স্পিড 60 Mbps বলা ছিল, কিন্তু এখন তো তোমরা জানো যখন ইউজার বাড়ছে তার ডেটা স্পিডটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, এরপরে যখন এরও ইউজার বাড়বে তখন কত স্পিড আমরা পেতে পারি সেটা তুমি এখন থেকে আন্দাজ করতে পারো। এভাবে রয়েছে, ওরা বলেছে এভাবে, তাই তোমাদেরকে বলছি, এরপরে কী করবে সেটা ওদের ব্যাপার। এরপরে আমি তোমাদেরকে আরও দেখিয়ে দিই এর সাথে কী কী পাচ্ছি। এখানে ভয়েস পাচ্ছি, যার মধ্যে তুমি ফ্রি কল করতে পারো ইন্ডিয়ার যে কোনো জায়গায়, যে কোনো নম্বরে 24x7 যে কোনো টাইম কল করতে পারো, যেন তোমার বাড়িতে একটা মানে ফোনের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে যখন তুমি কানেকশনটা নেবে। এছাড়া তুমি আরও অনেক কিছু পাচ্ছ, টিভি ভিডিও কলিংয়ের ফিচার্স পাচ্ছ, ভিডিও কল করতে পারো, গেমিং পাচ্ছ, হোম নেটওয়ার্কিং পাচ্ছ, ডিভাইস সিকিউরিটি, এর জন্য তোমাকে একটা নর্টনের অ্যান্টিভাইরাস ওরা প্রোভাইড করছে। এখানে তোমরা দেখতে পাবে নর্টনের অ্যান্টিভাইরাস, এই দেখো VR এক্সপিরিয়েন্স আর প্রিমিয়াম কন্টেন্ট। VR এক্সপিরিয়েন্সে যে VR হেডসেট লাগিয়ে যে আমরা ভার্চুয়াল রিয়েলিটি এক্সপিরিয়েন্স পাই সেটা, আর এখানে রয়েছে ফার্স্ট ডে ফার্স্ট শো এবং স্পেশাল কিছু মুভিজ এবং স্পোর্টসের কন্টেন্ট, সেগুলো কিন্তু এই প্রথম যে তিনটে আছে এগুলোর জন্য না, এগুলো সব VIP প্ল্যান। দেখো এই ডায়মন্ড, প্ল্যাটিনাম এবং টাইটেনিয়ামের জন্য এই তিনটে প্ল্যান রয়েছে, যেগুলো কিন্তু তিনটেতে, প্রথমে তিনটেতে ব্যবহার করতে পারবে না, লাস্ট তিনটের জন্য, যেগুলো কিনা VIP প্ল্যান, মানে একটু বেশি টাকা লাগবে। তুমি 699 টাকা যদি তোমার প্ল্যান নিতে চাও বা এই প্ল্যান দুটো নিতে চাও তাহলে তুমি ব্যবহার করতে পারছো না। শুধু তাই নয়, এখানে আরও কিছু রয়েছে জিওর ওয়েলকাম যে অফার, হ্যাঁ এখানে দেখো অনেক কিছু ব্যাপার রয়েছে, বলা হয়েছে না টিভি থাকবে ফ্রি,
তারপরে সেটটপ বক্স ফ্রি থাকবে, এখানে দেখো অনেক কিছু রয়েছে, আমি তোমাদেরকে খুলে ভালো করে দেখিয়ে দিচ্ছি অফারটা। এই দেখো এটা হচ্ছে জিওর যেটা ব্রোঞ্জ একেবারেই ইনিশিয়াল 699 টাকার প্ল্যান, যেহেতু এই প্ল্যানটা হচ্ছে জিওর অ্যানুয়াল প্ল্যান জিও ফাইবারের, সেখানে তুমি 100 MPS এর ম্যাক্সিমাম স্পিড পাচ্ছ, ডেটা 1200 GB ডেটা পাচ্ছ, এবং এর জন্য তোমাকে লাগছে যে টাকাটা সেটা হচ্ছে কিনা 8388 টাকা। এর উপর আমি 18% একটা জিএসটি ক্যালকুলেট করি, 8388 টাকা এর উপর আমি 18%-এর জিএসটিটা ক্যালকুলেট করে নিই। এটাকে আমি ভাগ করে দিই 100 দিয়ে, তাহলে আমি যেটা পাচ্ছি এই অ্যামাউন্টে, এর সাথে আমি যোগ করবো 8388, তাহলে আমার টোটালটা পেয়ে যাবো আমি টোটাল। তাহলে আমাকে এই যে অ্যামাউন্ট 9897 টাকা, এটা হচ্ছে আমার ইনক্লুড জিএসটি, জিএসটি সহ রয়েছে যেটা 699 টাকার প্ল্যানটা, এই মান্থলি প্ল্যানটা। এটা তুমি ইয়ারলি নিতে গেলে তোমাকে এই টাকাটা পে করতে হবে, শুধু এইটুকুই না, তার সাথে তোমার 2500 টাকা আরও এক্সট্রা যোগ হবে, যেটা কিনা সিকিউরিটি ডিপোজিট এবং তোমার ইনস্টলেশনের ফিজ। তাহলে আমার টোটাল অ্যামাউন্টটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কিনা 12397.84 টাকা। এই পুরো টাকাটা তোমাকে দিতে হচ্ছে জিও সবচেয়ে কম টাকার প্ল্যানের জন্য, এখানে তোমরা দেখতে পাবে সেটা, যে এই সবচেয়ে কম টাকার প্ল্যান 699 টাকা, এটার জন্য তোমার, এটা যদি তুমি ইয়ারলি নিতে চাও তার জন্য তোমাকে কত পে করতে হচ্ছে 12397.84 টাকা। এর সাথে যেটা যেটা পাওয়া যাবে ওয়েলকাম অফার হিসাবে লিখে রেখেছে এখানে, এটা অ্যাকচুয়ালি ওয়েলকাম অফার, এখানে লিখেন এখানে লিখেছে, এর সাথে তুমি একটা ব্লুটুথ স্পিকার পাচ্ছ, যেটাকে 6 ওয়াটের ব্লুটুথ স্পিকার, আর যেটা থাকছে জিও হোম গেটওয়ে। আর হোম গেটওয়ে বলতে এমন একটা ডিভাইস যেটা কিনা একটা ওয়াইফাই নেটওয়ার্ক প্রোভাইড করবে, যেটা ওয়াইফাই সিগন্যাল তৈরি করবে তোমার জন্য, যেটা তুমি অন্যান্য তোমার ডিভাইসে ইউজ করতে পারবে, জিওর ওয়াইফাই সিগন্যাল ওখান থেকে তুমি পাবে। আর একটা 4K সেটটপ বক্স পাওয়া যাচ্ছে, আর এখানে তুমি যে ব্লুটুথ স্পিকারটা পাচ্ছ তার অ্যামাউন্ট দিয়েছে 2999 টাকা, আর এইগুলোর প্রায় প্রাইস এখানে দিয়ে দিয়েছে। এবার সেমভাবেই এখানে পাশাপাশি রয়েছে সিলভারের জন্য রয়েছে, স্পিকারটা শুধু একটু বড়ো, বাদ বাকি দেখো সবই একই, শুধু তুমি জিও হোম গেটওয়ে পাচ্ছ, এই সেখানে তুমি একটা সেট টপ বক্স পাচ্ছ, আর এই এটা ফ্রি পাচ্ছ, এগুলো দিচ্ছে, কিন্তু তুমি টিভিটা পাচ্ছ না এখানে, কিন্তু শুধু সেট টপ বক্সটা পাচ্ছ। গোল্ডে যদি যাই এখানে দেখো রয়েছে টিভি, এখানে রয়েছে 60 সেন্টিমিটারের বা 24 ইঞ্চির HD টিভি, ফুল HDও দিচ্ছে না, অথচ 4K সেট টপ বক্স দিচ্ছে। কিন্তু একটা জিনিস ভালো করে দেখবে, এখানে মান্থলি প্ল্যান রয়েছে ওর 1299 টাকা, কিন্তু এটা কোনো অ্যানুয়াল প্ল্যান না, এটা 2 ইয়ার্সের জন্য, মানে 2 বছরের জন্য তোমাকে নিতে হবে। তুমি যদি টিভিটা নিতে চাও তোমাকে 2 বছরের রিচার্জ আগে করতে হবে, 31176 টাকা, এর ওপর তুমি 18% জিএসটি ক্যালকুলেট করো, তার উপর আবার 2000 টাকা তোমার ওই ইনস্টলেশন চার্জ আর সব কিছু ক্যালকুলেট করে পরে যেটা হবে, যেটা তুমি করে দেখবে সেটা তুমি পে করতে হবে, তবেই তুমি টিভিটা পাবে। হয়তো তুমি মনে করলে হ্যাঁ টিভি দিচ্ছে নিয়ে নিই, এটার প্রাইস দেখো দিয়েছে 12990 টাকা, তুমি মার্কেটে খোঁজ নিয়ে দেখতে পারো এরকম টিভির প্রাইস কী রয়েছে 24 ইঞ্চি টিভির, তারপরে তুমি ডিসাইড করো তুমি নেবে কি না। কিন্তু তোমাকে এখানে 2 বছরের জন্য এটাকে আগে রিচার্জ করে নিতে হবে, এরপরে হয়তো এমন হলো যে 3 মাসের পরেই হয়তো জিওর কিছু একটা প্রবলেম হয়ে গেলো, তখন তোমার কো আর কী থাকবে, কিছু সেরকমভাবে বলেনি ওরা যে যদি কেউ আগেই তার কানেকশান বন্ধ করতে চায়, যারা অ্যানুয়াল রয়েছে সাবস্ক্রাইবার তার জন্য কোনো কিছু এখানে বলে দেয়নি। এখন যে ইনফরমেশান রয়েছে সে তার উপর ভিত্তি করে তোমাদেরকে আমি বলছি। আরও রয়েছে ডায়মন্ডে, রয়েছে ডায়মন্ডে কী রয়েছে দেখো, এটাতে রয়েছে 2499 টাকার প্ল্যান, এটা ইয়ারলি প্ল্যান রয়েছে, সেখানে তোমাকে ওই সেম টিভি দেওয়া হচ্ছে একটা। আর কী রয়েছে প্ল্যাটিনামে, রয়েছে প্ল্যাটিনাম প্ল্যান রয়েছে, এখানে 22990 টাকার একটা টিভি রয়েছে, আর এইগুলো তো একই আছে। আর তুমি এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছ 47988, তার উপর 18% জিএসটি। টাইটেনিয়ামেও রয়েছে 1 লাখের একশাপাশে একটা অ্যামাউন্ট দিয়েছে, এবং এখানে দিয়েছে 4K টিভি দেখো। এবার তুমি মার্কেটে খবর নিতে পারো যে একটা 4K টিভি, যেটা কি না 43 ইঞ্চের একটা 4K টিভি, তার প্রাইস কত হতে পারে সেটা তুমি খোঁজ নিয়ে তারপরেই তুমি জিওর কানেকশান নেবে কি না, বা এই টাইটেনিয়াম অফারটা নিতে চাও কি না সেটা তুমি এরপরে দেখতে পারো। প্রায় তোমার 1 লাখ টাকা, তার উপর জিএসটি, তার উপর ইনস্টলেশন ফিজ, সব মিলিয়ে তোমার যা খরচা হবে সেটা তুমি এরপরে হিসাব করে নিতে পারো। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে সত্যিটা বলা, যেটা এখানে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে তাহলে ওর মেন পেজে চলে এসে তোমাদেরকে পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আরও কিছু রয়েছে তোমাদেরকে বলে দিই, এখানে আরও কিছু বলে দিয়েছে যেগুলো কি না। হ্যাঁ দেখো, এখানে OTT অ্যাপসের কিছু ব্যাপার রয়েছে, যেটা কিনা এন্টারটেনমেন্ট অ্যাপ্লিকেশানের জন্য। এখানে জিও সিনেমা, জিও সেভেন, এগুলো তো ফ্রি পাওয়া যাচ্ছে, এবং এখানে 3 মান্থসের জন্য এটা অ্যানুয়াল সাবস্ক্রিপশানে OTT অ্যাপস, যেগুলো কিনা তোমার G5 বা নেটফ্লিক্স, এসব যেসব ব্যাপারগুলো রয়েছে এই অ্যাপসের যেসব সাবস্ক্রিপশানগুলো সেগুলো নাকি এখানে পাওয়া যাবে। কিন্তু কোন অ্যাপসগুলো পার্টিকুলার, কোন অ্যাপসগুলো
সেগুলো কিন্তু এখানে কিছু বলে দেয়নি, কোনো লিস্টও দেয়নি বা কোনো রকম কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন দেয়নি। হতে পারে আজ এই এক দুদিনের মধ্যে তো পেজটা ডিজাইন হয়েছে, এখনও হয়তো পরবর্তীকালে ওরা আপগ্রেড করবে পেজটাকে, তখন হয়তো বেশি ইনফরমেশান থাকতে পারে, তখন আমি তোমাকে পুরো ডিটেলসে বলে দেবো যদি কোনো চেঞ্জ হয়। এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের থেকে লোক আছে, কারণ প্রথমে দেখাচ্ছে তোমাদেরকে একটা প্ল্যান, তারপরে তার উপর ক্যালকুলেট করে আর একটা। কিন্তু আমার যেটা মনে হয় যে মোবাইল নেটওয়ার্কে আমার জন্য বেস্ট, কারণ মোবাইল নেটওয়ার্কে আমি কম টাকাতে অনেক ভালো জিনিস পাচ্ছি। এবার স্পিডটা কেমন আসবে, হয়তো প্রথমে খুব ভালো স্পিড পাবে, কিন্তু পরবর্তীকালে কত স্পিড পাবে সেটা দেখার বিষয়। আমার উদ্দেশ্য তোমাদেরকে পরিষ্কারভাবে বলা, যদি পরবর্তীকালে কোনো রকম কোনো আপডেট আসে আমি তোমাদের সেটা বলে দেবো। বন্ধু, আশা করব যে আমি তোমাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি, যেটা কিনা জিও এখানে তার ওয়েবসাইটে পাবলিশ করেছে, তার প্ল্যান সম্বন্ধে পুরো তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপর তুমি ডিসাইড করতে পারো যে তোমাদের জিও যেটা ফাইবার নেটওয়ার্ক রয়েছে সেটা কানেকশন তুমি নিতে পারবে কি পারবে না। যদিও তুমি এখনও চাইছো যে জিও ফাইবার কানেকশন নিতে, তার আগে প্লিজ তোমার আশেপাশে যারা এখনও ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করছে, যেমন কিনা অনেকে রয়েছে বিএসএনএল, ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া, অনেকেই রয়েছে, এমনকি যদি তোমরা দেখো যে বিএসএনএলের কাছে তো ফাইবার অপটিক্স রয়েছে যেটা কিনা জিওর মতোই, কারণ ফাইবার অপটিক্স খুবই একটা হাই স্পিড নেটওয়ার্ক তোমরা জানো, আর বিএসএনএল এখানে খুব কম প্রাইসেই অফার করে তার ইন্টারনেট। তোমরা একবার সেখানেও চেক করে দেখতে পারো যে কোনটা তোমাদের জন্য বেস্ট হবে। হতে পারে যে জিও গিগা ফাইবারের যেই প্ল্যান সেটা তোমাদের জন্য বেশি হতে পারে, এবার তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি সেটা চুজ করতে পারো। এমনই না যে তুমি জিও গিগা ফাইবার সম্বন্ধে শুনলে নতুন এসে মার্কেটে নিয়ে নিলাম, এরপরে হতে পারে তোমাদেরকে একটা, আমি যেটা বলেছি ভিডিওতে যে তোমাদের কতটা অ্যামাউন্ট পে করতে হচ্ছে, এবং যেটা তোমাদের আরও দেখি যে 3 মাসের এরকম ব্যাপার থাকতে পারে, থাকলেও তখন তুমি যদি মধ্যে বন্ধ করতে যাও তখন কিন্তু তোমার প্রবলেম হয়ে যাবে, সিকিউরিটি ডিপোজিটের অনেক কিছু ব্যাপার রয়েছে। এরপরে তুমি সেটা ডিসাইড করো যে তুমি কোনটা নেবে, যদি তোমাদের এখনও কোনো ডাউট থাকে সেটা তুমি কমেন্টে বলতে পারো, আমি সেখানে তোমাদেরকে সলভ করার চেষ্টা করবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও, যাতে আমিও মোটিভেশন পাই তোমাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও বানানোর জন্য, যাতে তোমাদেরকে আরও ভালোভাবে আমি স্পষ্টভাবে সব কিছু খবর এনে দিতে পারি। আর যদি তোমাদের মধ্যে নতুন কেউ চ্যানেলটিকে প্রথম দেখছো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অপশনটিকে সিলেক্ট করে নিও, যাতে আমার ভিডিওর পরবর্তী যত সব আপডেট তোমরা পেয়ে যাও। আর বেশি বেশি করে ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে, ততই অবধি দেখতে থাকো ক্রেজি আর্কস।